নির্মম ভাবে অত্যাচার চালাতো শ্বশুর বাড়ির লোকেরা। অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর। 28 তারিখ রাত্রিবেলায় গায়ে আগুন দেয় হালিশহর বালিভাড়া রামপ্রসাদ কলোনির বাসিন্দা ওই গৃহবধূ। এলাকার মানুষ ও গৃহবধূর বাপের বাড়ির লোকেরা অভিযোগ করে দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতো স্বামী রঞ্জন মল্লিক এবং শাশুড়ি অনিমা মল্লিক। তারা আরো দাবি করেন, আমাদের মেয়েকে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা তদন্তে নেমে জেঠিয়া থানার পুলিশ ইতিমধ্যেই স্বামী রঞ্জন মল্লিককে গ্রেপ্তার করেছে। পলাতক শাশুড়ি অনিমা মল্লিক আজ হাসপাতালে লড়াই করে অবশেষে মৃত্যু হলো প্রমিলা মল্লিক নামে ওই গৃহবধূর। আজ গৃহবধূর শ্বশুর বাড়িতে দেহ রেখে বিক্ষোভ করে এলাকার মানুষ ও মেয়ের বাড়ির লোকেরা। আসুন দেখে নেওয়া যাক কি বললেন ওই মৃত গৃহবধূর বাবা এবং তার শ্বশুর বাড়ির পাড়া প্রতিবেশীরা। ওরা মা মানে মা বাবা ওই বর আর ভাসুর ননদ এরা সবাই যুক্ত আছে, ওকে পুরিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা চাই ওদের ফাঁসি হোক, আর কিছু চাই না। ওরা জানেন ফিরে না আসতে পারে এখানে, আর বাচ্চা দুটোকে এই জায়গাটা লিখে দেওয়া উচিত। হ্যাঁ, আমি এখানেই, আমরা এখানেই বাসিন্দা। হ্যাঁ, ওর পর অত্যাচার হতো আগে মাধ্যমিক ক্লাবের জন্য বিচারক আছে, স্বামীকে ধরে পিটিয়েছে ও খুব, তাও এর কোনো প্রতিবাদ হয়নি। পুলিশকে বলেননি আপনারা? পুলিশ প্রশাসনকে? হ্যাঁ, পুলিশ আছে, পুলিশ আছে, বিচার করে গেছে, কিছু হয়নি। আবার পাড়ার লোকে মারধর করে, কিছুদিনের মধ্যে ভালো ছিল, মাস দুই ভালো ছিল, শান্তিতে ছিল। আমরা ভাবছি কি এই বুঝে মিটে গেছে, এই ভালো হয়ে গেছে। এইবার মার খাইয়ে মনে হয় রঞ্জন মানুষ হয়ে গেছে। ওরে বাবা, হট করে এইরকম করে ফেলাইছে কে? হ্যাঁ, দুটি বাচ্চা রানি কি হবে সেই ব্যবস্থা আপনারা করবেন। ঘটনাটা হয়েছে ওনাকে বা রঞ্জনের বউকে রাত্রিবেলা এরা দুজনে মিলে পুড়িয়ে মেরেছে। তারা শাস্তি পাক, আর বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটোকে এই বাড়িটা আমাদের ক্লাবের গ্রামের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এই বাচ্চা দুটোকে এই বাড়িটা লিখে দিতে চাই। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, আমি প্রতিবেশী। নাম? শঙ্কর সাহা। করতো না, চলতে ফিরতে পারতো না। আমি কলকাতা মেডিকেলে মানে একে বাড়িতে নিয়ে মানে ট্রিটমেন্ট করিয়েছি, সমস্ত রকম যত রকম অসুবিধা হতো, হাঁটতে পারতো না, পড়ে যেত। মানে যাই হোক, একটু সুস্থ হয়ে উঠেছে, এক মাসের মতো আমার বাড়িতে ছিল। এইবার কলকাতা বলে যে 3 মাস পরে আবার একটা রক্তের রিপোর্ট হবে। তা হঠাৎ কী হলো? হঠাৎ করে মানে এসছে, আসার পরে মানে 24 তারিখে এখানে এসছে, মানে আসে। আসার পরে এসে দেখে যে ঘরে খাবার কিছু নেই, তারপর গ্যাসটা পর্যন্ত নেই। তা রঞ্জনকে বলেছে, রঞ্জন স্বামীকে বলেছে, আমি যে বাচ্চাদের নিয়ে চলবো, আমি তো অসুস্থ মানুষ, তা আমি বাচ্চাদের কী করে ই করবো, কিছু নেই। তা ওই কথা বলা, দু এক কথা করার কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হওয়ার পরে মেয়েকে মারধর করে ও বের করে দেয়। আর ওর মা বলে কি, আগুন লাগিয়ে মর গিয়ে এখানে কি করতে এসছিস, এখানে কি নাকি তোর বাপের বাড়ি নাকি? কারা মেরেছে? মেরেছে এখন রঞ্জন মল্লিক আর ওর মা, তখন ওর বোন ছিল না এখানে। কি চাইছেন এখন? আমি চাইছি এখন সুস্থ বিচার যেন, মানে মেয়ে তো চলে, মেয়েকে তার খুঁজে পাবো না। তা এখন দুটো বাচ্চা রয়েছে, বাচ্চা দুটো যাতে ই হয়, ব্যবস্থা হয়, আমি সেই ব্যবস্থা চাইছি। মেয়ের বাবা? আমি মেয়ের বাবা। আপনার নাম? আমার নাম ফালান সরকার। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।